হ্যালো আমি লিপু দাস সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল উইথ এক্সেলের একটি খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় ট্রিক্স নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব আই এম শিওর এই ভিডিওটি দেখলে তোমরা অফিসের কাজে অনেক গুণ এগিয়ে যাবে এবং অনেক বড় কাজ খুব সহজেই করতে পারবে তো চলো কথা না বাড়িয়ে সেই ট্রিক্সটি নিয়ে আলোচনা করি তো প্রথমেই আমি আমাদের কম্পিউটার স্ক্রিনে এক্সেল ওপেন করে নিলাম তো এক্সেল দেখো একটা ছক বানিয়ে রেখেছি যেখানে কিছু নাম লিখে দেওয়া আছে এবং অ্যামাউন্ট লিখে দেওয়া আছে এবং বলা হয়েছে যে এই অ্যামাউন্টগুলোকে ইন ওয়ার্ডে কনভার্ট করতে হবে তো অল্প কয়েকটা দুটো তিনটে নাম্বার থাকলে সেগুলোকে টেক্সটে কনভার্ট করে দেওয়া যায় কিন্তু অনেকগুলো যদি নাম্বার থাকে সেগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান কীভাবে খুব সহজে টেক্সটে কনভার্ট করবো যেমন থ্রি হান্ড্রেড লেখা আছে আমি যদি ম্যানুয়ালি লিখি টি এইচ আর ডবল ই থ্রি হান্ড্রেড এইচ এন ডি আর ডি হান্ড্রেড তো হয়ে যাচ্ছে একটা দুটো হয়ে যাবে কিন্তু যদি আমার সে একশো দুশো পাঁচশো নাম্বার থাকে এবং সেগুলোকে টেক্সটে কনভার্ট করতে বলা হয় তাহলে কিন্তু অনেক সময় লেগে অনেকটাই সময় লেগে যাবে তো আমরা কি করে খুব কম সময়ের মধ্যে এই কাজটি করতে পারি সেই পদ্ধতি বা সেই ট্রিক্সটি আজকে আমি দেখাবো তো এই পুরো ট্রিক্সটি শেখার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে তো প্রথমেই দেখো আমরা এটাকে সেভ করে নিচ্ছি ফাইল ফাইলে গিয়ে সেভ আমি ডেস্কটপের মধ্যে নাম্বার টু ওয়ার্ড এক্সেল ফাইল বলে সেভ করেছে দেখো নাম্বার 2 ওয়ার্ড সেভ করে রেখে দিয়েছি আমি সেভ করলাম না তো করার পর তোমরা কম্পিউটার নেট অন করবে এবং নেট অন করে একটা ব্রাউজার ওপেন করে নিব ব্রাউজার ওপেন করে ব্রাউজার যে হোম পেজটা মানে মেন পেজ সেখান থেকে আমরা যদি চলে আসি ডান দিকে 9 ডটস যে গুগল অ্যাপস বলে অপশনই পাবো সেখানে ক্লিক করে একদম নিচের দিকে আমরা গুগল সিট বলে একটা অপশন পেয়ে যাব তো এই যে শীটস যেটা গুগলের শীট সেই শীটটাকে আমরা প্রথমে ওপেন করব তো গুগল সিট আমরা ওপেন করে নিচ্ছি দেখো গুগল সিট আমাদের ওপেন হয়েছে এখানে লেখা আছে অনেকগুলো লিস্ট দেওয়া আছে সেগুলো আমরা চুজ করতে পারি অথবা আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক ক্লিক করতে পারি তো আমরা একটা ব্ল্যাঙ্ক সিট ক্লিক করব ব্ল্যাঙ্ক সিটে ক্লিক করলাম তো দেখো এইখানে একটা আমার কিন্তু গুগলের ব্ল্যাঙ্ক সিট ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা কি করছি এবার আমরা ফাইলে চলে আসব ফাইলে গিয়ে ইম্পোর্ট আমরা নিয়ে আসবো ফাইলটাকে আমাদের এক্সেলের ফাইলটাকে আমরা গুগল সিটে ইম্পোর্ট করে নিয়ে আসবো তো আমরা ইম্পোর্টে ক্লিক করছি আমাদের একটা ডায়লগ বক্স দিবে এইখানে আমরা চলে আসবো আপলোড এ ফাইল হেয়ার আমরা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি ড্র্যাগ করে না নিয়ে আসে সিলেক্ট করে সিলেক্ট ফাইল ফ্রম ইউর ডিভাইস তো আমি এখানে ক্লিক করলাম তা আমাদেরকে আমাদের ডিভাইস থেকে ফাইল সিলেক্ট করতে বলবে আমি এখানে ডেস্কটপ বাম দিক থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে নিচ্ছি এবং ডেস্কটপের মধ্যে আমি যে ফাইলটা সেভ করেছি দেখো নাম্বার টু ওয়ার্ড এটা সিলেক্ট সিলেক্ট করলাম করে ওপেন করলাম এক দু মধ্যে আমার মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে তারপরে বলছে দেখো ইম্পোর্ট ডাটা তো আমরা পুরো ডাটা ইম্পোর্ট করবো অতএব ইম্পোর্ট ডাটাতে ক্লিক করবো করলে আমাদের যে এক্সেলের ফাইলটা সেটা কিন্তু পুরো গুগল সিটে হয়ে চলে আসবে ঠিক যেমন ছিল তেমন দেখতেই পাচ্ছ তোমরা তো আমাদের এক্সেলের পুরো ফাইলটা কিন্তু আমাদের গুগল সিটে কনভার্ট হয়ে চলে এলো ওকে এবার আমরা চলে আসবো এক্সটেনশন এই যে মেনু বারের মধ্যে ফাইল এডিট ভিউ এদিকে দেখো ডান দিকে লেখা আছে এক্সটেনশন তো এক্সটেনশনে ক্লিক করবো এক্সটেনশনে ক্লিক করার পর অ্যাডনসে চলে আস অ্যাডনসে গিয়ে গেট অ্যাডনস অ্যাডনস থেকে আমরা গেট অ্যাডনসে ক্লিক করব অ্যাডনসে ক্লিক করলে আমাদের অ্যাডনসের একটি ডায়লগ বক্স শো করবে তুমি অ্যাডনসটা এখানে সার্চ করে নেব আমরা যে অ্যাডনসটা ব্যবহার করব সেটা হচ্ছে নাম্বার টেক্সট নাম্বার টেক্সট এই অ্যাডনসটা আমরা ব্যবহার করব তো নাম্বার টেক্সটে ক্লিক করব ক্লিক করলে নাম্বার টেক্সটের অ্যাডনসটা আমাদের ওপেন হবে এবং এখানে দেখো এরকমভাবে একটা একটাই নাম্বার টেক্সটের একটাই অ্যাডনস আছে সেটা খুঁজে বের করা হবে এবং এখানে বলছে যে রেটিং দিতে বলছে ডাউনলোড বলছে তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব যখনই আমরা ডাউনলোডে ক্লিক করব তো নাম্বার টেক্সট অ্যাডভান্সটাকে আমাদেরকে থেকে ইনস্টল করতে বলছে ইনস্টলে ক্লিক করে এবং কন্টিনিউ করে তাহলে ক্লিক করলেই আমাদেরকে আমাদের জিমেলের ইনফরমেশন দিতে বলবে যেহেতু আমরা জিমেল থেকে করছি আমি আমার জিমেল আইডি থেকে সিলেক্ট করে নিয়ে এটাকে লগ ইন করে নিই তো দেখো নাম্বার টেক্সট হ্যাজ বিন ইনস্টল ডান করে দেব ডান করে দিলেই ইনস্টল হয়ে গেলে এখানে আনস্টল বলে অপশনটা আসবে এটা আমরা দেখতে পাবো অতএব ইনস্টল হয়ে গেছে আমরা এটাকে কেটে দেবো কেটে দিয়ে প্রথম সেলে আমি কার্সার রেখে ইজিগাল টু দিব ইজিগাল টু দিয়ে এন ইউ এই দেখো নাম্বার লিখতে গেলাম আমি নাম্বার টেক্সট অ্যাডঅনস একটাই আছে এটা কিন্তু চলে এলো ফর্মুলাটা নাম্বার টেক্সট ওকে এন ইউ লিখলাম নাম্বার টেক্সট চলে দেখো এটা আমি ক্লিক করছি ক্লিক করার পর ব্র্যাকেট এসছে নাম্বার টেক্সট নাম্বার তো নাম্বার কোনটা আমি সেল অ্যাড্রেসটা দিয়ে দেবো যে তিনশো থ্রি হান্ড্রেড অ্যামাউন্টটা আছে এই সেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপর আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিচ্ছি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার জাস্ট এন্টার করে একটু ওয়েট করবে লোডিং হচ্ছে লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে দেখো এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যেই টেক্সটে কনভার্ট করে দিয়ে এবং যদি আমি এখানে কোনো চেঞ্জ করি ফর এক্সাম্পল ফাইভ লিখে দিলাম লিখে জাস্ট এন্টার করবো ওটা কিন্তু অটোমেটিক লোডিং হয়ে আবার ওটা চেঞ্জ করে নেবে 543 ওকে তো দেখো কত কম সময়ের মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে ফেললাম এবং একটা যখন আমরা হয়ে গেছে আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট সিরিজ করে দেবো নিচের দিকে যেভাবে এক্সেল সিরিজ করি তো পুরো ফর্মুলা গুলো কিন্তু লোডিং হয়ে চলে আসে সমস্ত টেক্সট কিন্তু কনভার্ট করে টেক্সটে করে দিই ওকে তো এইবার এই ডেটা গুলো এই ডেটা গুলো আমাদের কোথায় দরকার এক্সেল দরকার তো এই ডেটা গুলো এক্সেল এ নিয়ে গেলে আমরা যদি ডিরেক্ট এটাকে কপি করে নিয়ে যাই তাহলে কিন্তু সেখানে ফর্মুলা যেহেতু নেই সেহেতু কিন্তু এরোড় হয়ে যাবে তো আমাদের যেটা করতে হবে সেটা টেক্সটগুলোকে ভ্যালু পেস্ট করে নিতে হবে তো ভ্যালু পেস্ট জন্য আমরা সিলেক্ট করে সিলেক্ট করে কন্ট্রোল সি করছি কন্ট্রোল ভি করছি তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলে আমরা এখানে ক্লিপবোর্ডটা পেয়ে যাবো দেখো এই ডান দিকে নিচের দিকে এখানে ক্লিক করে আমরা পেস্ট ভ্যালু অনলি করে দেব পেস্ট ভ্যালু অনলি ক্লিক করে দেবো ব্যাস একটা ভ্যালু পেস্ট হয়ে যাচ্ছে এবার আমরা এটাকে কি করছি এখান থেকে প্রিন্ট আউট করতে পারি অথবা ফাইলে গেলাম ফাইলে গিয়ে ডাউনলোডে ক্লিক করছি ডাউনলোড কোথায় তো ডাউনলোড করবো আমরা মাইক্রোসফট এক্সল আমরা পিডিএফও করতে পারি দেখো এখান থেকে পিডিএফও ডাউনলোড করা যায় তো আমরা মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করবো অতে মাইক্রোসফট এক্সেলে সিলেক্ট করে নিচ্ছি এই ফাইলটা আমার এক্সেলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই দেখো এখানে ডাউনলোড হয়ে গেল এবার এটাকে ক্লিক করছি ক্লিক করলে আমাদের এক্সেলে কিন্তু ফাইলটা ওপেন হয়ে যাবে তো পুরো ডেটাটাকে আমি ট্রান্সফার করে কিন্তু এক্সেলে নিয়ে চলে এলাম আমাদের এক্সেলে চলে গেল নাম্বার ছিল সেগুলো পুরোপুরি কনভার্ট হয়ে কিন্তু টেক্সটে পরিণত হয়ে গেছে তো এইভাবে আমরা খুব সহজেই একটি ট্রিক্স এক্সেলে একটি ট্রিক্স ইউজ করে গুগল সিট ব্যবহার করে করে আমরা খুব সহজেই কিন্তু নাম্বারকে টেক্সটে কনভার্ট করে নিতে পারি তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা খুব সহজেই নাম্বারগুলোকে টেক্সটে কনভার্ট করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো কারণ এই ধরনের ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যাবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ